খুব গরম লাগবে। হচ্ছে সবকিছু বিছানায় এনে দাও, বিছানায় বসে খাও বা ফ্ল্যাট কিনে নেব। প্রীতম এখানে দোকান দেওয়ার প্ল্যান করছে। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। এখন একটু বেরোচ্ছি, কেক লাইক কিছু একটা ফাস্ট ফুড টাইপ ক্রেভিং হচ্ছিল, তো অনেক কিছু ভাবলাম অর্ডার দেবো এই সেই করে, প্রীতম বলল ছাড় চল একটু বেরোই, তো দ্যাটস ওয়াই আমরা এখন একটু বেরোচ্ছি। আর আজকে আবার তিতিনেরও আসার কথা আছে, তো ও অন দ্য ওয়ে, ও হয়তো চলে আসবে, তো আমরা তাড়াতাড়ি করে যাব, নয় খেয়ে আসবো নয় প্যাক করে নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো হেলমেট জ্যাকেট লাগবে কি? হোপফুলি লাগবে না, কি বলিস? আস্তে আস্তে চালাবি একটু। আমি হেঁটে নামছি আর প্রীতম লিফটে নামবে, দেখি কে আগে নামবে। ঠিক আছে, লিফটে নামতে গিয়ে দেখেছি যে লিফটটা উপরে যাচ্ছে, তো আমরা এখন দুজনেই হেঁটে নামছি। ঠান্ডা লাগবে না তোরে? সোয়েটার হুডি ছাড়া, সোয়েটশার্ট ছাড়া বেরোচ্ছি কতদিন পর, জানি না কেমন ঠান্ডা লাগবে। বাহ, বেশ সুন্দর ওয়েদার। প্রীতমের বাইক এই তো। এটা এখানেও এঁকেছে। বাহ, কি সুন্দর টাইমে বেরিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। বাইঠতে হ্যাঁ বাইঠতে হ্যাঁ, কেন জানি না আমার মনে হচ্ছে ঠান্ডা লাগবে। তো আমাদের হাউজিং এর কাছে একটা শপিং মল আছে, যদিও শপিং মলটা না পুরোপুরি এখনো খোলেনি, কয়েকটা জাস্ট খাবারের দোকান ভালো ভালো জায়গা খুলেছে, তো আমার যেহেতু খাবার নিয়েই কাজ ছিল সেই জন্য এখানেই চলে এসেছি। আর তাড়াহুড়োও ছিল যেহেতু তিতিন আসছিল, তো আমরা খুব বেশি লেটও করতে পারতাম না। আর এখানে অ্যাকচুয়ালি আমরা আমুলের আইসক্রিম পার্লার আছে, বিকানেরওয়ালা আছে দেখেই এসেছিলাম, কারণ ডেজার্ট কিছু খাবো ভেবেই এসেছিলাম। আর আকাশটা এত ভালো লাগছে, মানে সানসেটের টাইম ছিল, ওই পেছনের দিকটা এত সুন্দর। আর যেহেতু ফাঁকা না, মানে যেহেতু এখনো যেহেতু প্রপারলি খোলেনি, লোকও একদমই ছিল না, দ্যাটস ওয়াই আমার মনে আরো বেশি ভালো লাগছিল। ভিড় হলেও জায়গাটাই খুব একটা খারাপ লাগবে না যেহেতু খোলামেলা। প্রীতম এখানে দোকান দেওয়ার প্ল্যান করছে, কারণ এই মলটা পুরোটাই ফাঁকা, বেসমেন্ট না, মানে এই ফ্লোরটা নিচটা উপরে আরও আছে। আর খুব সুন্দর কনস্ট্রাকশন, মানে আমাদের ক্লস্ট্রোফোবিক পেশেন্টদের জন্য না খুব ভালো, মানে যতই ভিড় হয়ে যাক তো দম বন্ধ লাগবে না। দেখ, ইভেন এই এখানে এখানে বাড়ি ভাড়া নেবো বা ফ্ল্যাট কিনে নেবো, পুরো মল দেখতে পাবো সারাদিন। ভালো জায়গাটা, মানে জায়গাটা খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, অবভিয়াসলি বিকানের বেলাতেই যাবো, চলো। হ্যাঁ, ম্যাকডি হলে পুরো জমে যেত একদম। ঠিক আছে, হয়ে যাবে। তো ফাইনালি গিয়েছিলাম বিকানের বেলাতে, আর এই আউটলেটটা না বেশ বড়, মানে উপরে যারা বসে খাবে তাদের জায়গা আছে, আর নিচে নর্মালি যারা বিল করে নিয়ে যাবে তাদের জন্য। আমরা বিলিং করে নিয়ে বেরিয়ে গেছিলাম, আমরা নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে রিভিউ দেব, বাড়ি গিয়ে খাবো। আরে বিশাল বড় কারণ হচ্ছে আমরা রিভিউ দেব, দেখা ওঠা বিকানের বেলা। হ্যাঁ, খুব পছন্দের একটা জায়গা আমাদের। এটা আবার দোতলা, এই আচ্ছা এটা এদেরই, কি সুন্দর লাগছে জায়গাটা, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে না, এখানে আসলেই টাকা খরচ হয়ে যাবে। প্রীতম বলছে আমি নাকি বাড়ি ছেড়ে বেরোতে চাই না, কিছু বলবি? হ্যাঁ, সত্যি বেরোতে চাই না, খুব হোমসিক। ওর হচ্ছে সবকিছু বিছানায় এনে দাও, বিছানায় বসে খাবো, বিছানায় না বাড়িতে বসে খাবো, বাড়িতে ইয়ে করবো, একদম বেরোতে চাই না। আজকে এক ঘন্টা ধরে আমাকে প্রীতম বলছে যে তুই বেরো বেরো বেরো, আমি বলছি না, ফার্স্টে বললো ম্যাকডি খাবো, তাহলে কেক খাবো, আমি থিওব্রোমা খাবো, এই করে 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 বললো তাহলে চল বাড়ির নিচে হাউজিং থেকে কিছু কিনে আনি, আলাম না আমি যাবো না, বললো তাহলে আমি যাই, আলাম না তুইও যাবি না, কি করব কি করব, কত বলে বলো না তুই চল, আলটিমেট গিয়ে মানে আলটিমেট আসাও হলো কেনাও হলো, এক ঘন্টা আগে যারা প্ল্যান ছিল সেটা এক ঘন্টা ডিলে হলো। বসেনি বোধ হয়, আমি যখন দেখলাম তখনও বসেনি। ঠিক আছে, আমি সিঙ্গাড়া নিয়েছি। 6টা বাজে, চলে এসেছি, নিচটা পুরো ভর্তি একদম, বাচ্চারা খেলছে, স্কুলের ছুটি হয়েছে, যেখানে ছোট্ট স্কুল আছে একটা
প্রি স্কুল গ্রাউন্ড ফ্লোরেই আসছে লিফট রেডি করে নিয়েছি এবার আমি বের করব হচ্ছে সিঙ্গাড়া আমরা কিনেছি হচ্ছে তিন রকমের পেস্ট্রি এটা আমার একটা প্রীতম আর একটা তিতিনের জন্য আর আমার জন্য একটা সিঙ্গাড়া রাখ এখানে দে কি দেব আচ্ছা ও ওরাই তো দিয়েছে আমার থালা বের করার কোনো প্রয়োজনই নেই দে বেশ সুন্দর যে ওরা এটা অলরেডি দিয়েছে মানে কেউ যদি ভাবে কিনে কোথাও পিকনিক করতে যাব খেতে সেটাও পারবে ওখানে চাটনি দিয়েছে এটা আমার ফেভারিট তাই আমি শুধু এটাই খুলছি ফল সিঙ্গাড়াটা বেশ সুন্দর গরম করে দিয়েছে আর কাঁচাকাচি তো সিঙ্গাড়াটা ডিফারেন্ট মানে আমাদের ওখানকার সিঙ্গাড়ার মতো না বাট বেশ ভালো খেতে ওখানেরটা বেশি ভালো খেতে এটার দাম হচ্ছে 20 rupees একটা সিঙ্গাড়ার সেই অনুযায়ী ভালো না বাট ঠিকঠাক বাট ভালো বাট 20 টাকা এক পিসের মতো নয় এবার আমি খাবো পেস্ট্রি দেখাই আচ্ছা এটা বাটার স্কচ পেস্ট্রি এটার প্রাইস হচ্ছে 90 rupees এটা কেমন খেতে আমি জানি না এটা প্রীতম খাবে বিকজ প্রীতমের বাটার স্কচ খুব ভালো লাগে এটা ওর জন্য আনা খাবি এখন না নেক্সট পেস্ট্রিটা দেখাই দুটো পেস্ট্রি আছে একটা হচ্ছে আমার জন্য আমার ফেভারিট চকলেট ট্রাফল আর একটা চকলেট পেস্ট্রি আছে এটা তিতিনের জন্য আসলে ওকে দেবো নিচে লেফট ওয়ান নর্মাল চকলেট পেস্ট্রি কেক আর রাইট ওয়ানটা হচ্ছে ট্রাফল পেস্ট্রি তো ট্রাফলটা আমি এখন খাবো খেয়ে দেখি কেমন ট্রাফলটার প্রাইস হচ্ছে 95 আর এটার প্রাইস হচ্ছে 90 রিভিউ টাইম ওকে আমি আগে এটাকে তুলি টেক্সচারটা অসাধারণ সেরা খেতে 95 ওয়ার্থ ইট সেরা খেতে এইটারই ক্রেভিং হচ্ছিল আমার শেষ সেরা সেরা খেতে হ্যাঁ তো ক্রেভিং মিটে গেছে ট্রাফেল পেস্ট্রিটা অ্যামেজিং আর সিঙ্গাড়াটাতে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম বাট তো আমাদের বাড়িতে এই যে চলে এসেছে একজন গেস্ট তিতিন ওর অ্যাকচুয়ালি দিল্লিতে একটা ন্যাশনাল ক্রিয়েটার অ্যাওয়ার্ডের শোতে যাওয়ার ছিল সেখান থেকেই অ্যাটেন্ড করে তারপরে ও এসেছিলো এসে আমাকে বললো আমার ম্যাগি খেতে ইচ্ছে করছে এবার এইরকম গেস্ট আসলে খুব সুবিধে যে ম্যাগি খেয়ে মানে কি বলবো ম্যাগি খেয়েই যে সন্তুষ্ট আমি ওকে বললাম অনেক কিছু এটা ওটা খা না আমার ম্যাগির ক্রেভিং হচ্ছে দিয়ে আমি একটু ভালো করে চিজ ম্যাগি বানিয়েছিলাম কিচ্ছু না লঙ্কা ক্যাপসিকাম আর গার্লিক মানে ছোটো ছোটো করে কেটে সেটা কে আমি নর্মাল বাটারে একটু সতে করে নিয়ে ম্যাগি মশালাটা আগে দিয়ে দিয়েছিলাম একসাথে নিয়ে তার মধ্যে জল দিয়ে ম্যাগি দিয়ে ম্যাগিটা একদম যখন ফুটে উঠেছিল তখন আমি চিজ অ্যাড করে দিয়েছিলাম 3টে স্লাইস চিজের আমুল চিজের যার জন্য বেশ চিজি হয়েছিল ম্যাগিটা আমাদের তিনজনেরই খেতে ভীষণ ভালো লেগেছিল আনন্দ সিংহ বলে তোদের কেউ আছে রিলেটিভ না কেন ফোন আসছিল ট্রু কলারে দেখাচ্ছে খুব গরম লাগলো যথারীতি রাতে আবার ক্রেভিং উঠেছিল তো প্রীতম বলল আজকে আমি বানাবো বোন এসেছে দাদা ভীষণ এক্সাইটেড ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছিল দুধ ডিম দিয়ে আর আমুলের গার্লিক বাটারটা ইউজ করেছিলাম ট্রাস্ট মি ভীষণ ভালো যাদের গার্লিক ফ্লেভার পছন্দ একবার ট্রাই করে দেখো আজকের জন্য এই দুটোই ছিল ডিনার তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি